প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক সরবরাহকৃত অক্সাট 20 ট্যাবলেটের জেনেরিক ফার্মাকোলজি, ইন্ডিকেশন, ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, প্যাক সাইজ অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিউয়ার, এই ওষুধটির সম্পর্কে জেনে নেওয়া যাক। অক্সাট 20 ট্যাবলেট জেনেরিক প্যারোক্সেটিন। আপনি কি প্রি ম্যাচিউর ইজাকুলেশনে ভুগছেন বা স্ত্রী সহবাসের সময় দ্রুত বীর্যপাতে ভুগছেন যা আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে বাধা দেয়? তাহলে এই মেডিসিনটি আপনার জন্যই। ফার্মাকোলজি, এটি SSRI গ্রুপের একটি ঔষধ যা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিশনের মাধ্যমে আপনার বীর্যকে মিলনের সময় অনেকক্ষণ ধরে রাখে, যার ফলে আপনি হয়ে উঠবেন আপনার সঙ্গীর কাছে মহাপুরুষ। এছাড়া এই ড্রাগটি বিষণ্ণতা ও দুশ্চিন্তাতেও কাজ করে। ইন্ডিকেশন হচ্ছে মেজর ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশিয়াল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার অ্যান্ড অ্যানাদার ইন্ডিকেশন প্রিম্যাচিউর ইজাকুলেশন। এর ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সকালে খাবার গ্রহণের আগে বা সাথে অক্সাট 20 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে। ভালো ফলাফলের জন্য দীর্ঘদিন খেতে হতে পারে, তবে দীর্ঘস্থায়ী চিকিৎসায় সর্বনিম্ন মাত্রা কার্যকরী মাত্রা প্রয়োগ করা উচিত। কন্ট্রাইন্ডিকেশন, প্যারোক্সেটিন বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য নয়। পার্শ্বপ্রতিক্রিয়া, প্রতিটি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যা সবার ক্ষেত্রে দেখা দেয় না। এর মধ্যে বমি ভাব, নিদ্রালুতা, ঘাম, কাঁপুনি, দুর্বলতা, শুষ্ক মুখ, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে। প্রেগনেন্সি এর ক্ষেত্রে ব্যবহার, এটি গর্ভাবস্থা ও শিশুদের জন্য নিরাপদ নয়। প্যাক সাইজ, প্রতিটি অক্সাট 20 ট্যাবলেটে প্যাকে রয়েছে 40টি ট্যাবলেট যার মূল্য 12 টাকা পার ট্যাবলেট। প্রতিটি ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ডাক্তারই একমাত্র ঔষধের মাত্রা নির্ধারণ করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।